বিদ্যুৎ বিলের কপি আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এ টু জেড এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। সো হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব, তো যদি আপনার বিদ্যুৎ বিলের কপিটি হারিয়ে গিয়ে থাকে, তো যার কারণে আপনি বিদ্যুৎ বিল দিতে পারতেছেন না বা দেখা যাচ্ছে যে আপনি আপনার পূর্বের যে কোনো একটা মাসের বিদ্যুৎ বিলটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, চাইলে আপনি সেটাও কিন্তু করে নিতে পারবেন। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে আপনার বিদ্যুৎ বিলের কপিটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি বন্ধুরা একটা লাইক দিয়ে দিন, আর যদি চ্যানেলের সাথে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। ওকে, তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলে। তো মোবাইল আসার পর আপনি যে কোনো একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর সরাসরি আপনাকে এই সাইডে চলে আসতে হবে, আর এই সাইডের লিঙ্কটা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। আপনি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ধরনের একটা লিঙ্ক পাবেন, দেন আপনি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন। যখন এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর এইখান থেকে বন্ধুরা আপনারা তিনটি ফাঁকা বক্স দেখতে পারতেছেন। তো প্রথমটা হচ্ছে কনজিউমার আইডি, আট ডিজিটের, এবং পরটা হচ্ছে লোকেশন, এবং পরটা হচ্ছে আপনি কোন মাসের বিলটা দেখতে চাচ্ছেন, সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি যদি মোবাইল ভার্সনে এটা করতে চান, তো যদি আপনি এখান থেকে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করলে এরকম অপশনটা কেটে যায়, ঠিক আছে, এরকম অপশনটা কেটে যায়। তো আপনারা সাইডটা একটু দেখে নেবেন। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এইখানে সিলেক্ট করার পর ডেস্কটপ সাইট ব্যবহার করতে হবে, ঠিক আছে। ডেস্কটপ সাইট ব্যবহার করার পর এটাকে আমরা এখান থেকে জুম করে নিচ্ছি, তো দেখতে পারবেন এই যে এখান থেকে কাস্টমার বিলার আইডি, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্লিক করছি, তো আমি এখান থেকে যখন ক্লিক করব তো দেখতে পারবেন পেজটা কিন্তু আমার এখান থেকে নিয়ে আসছে, এবং এইখান থেকে দেখতে পারবেন যে আমাদের যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা কিন্তু এই বক্সটা কেটে গেছে, কনজিউমার যে আইডিটা ছিল ওটা বক্সটা কেটে গেছে, এবং লোকেশন এবং বিল মার্কটা কিন্তু এখান থেকে আসে। তো আমরা এইখান থেকে হচ্ছে এভাবে ট্যাপ করব, ঠিক আছে, উপর দিকে হালকাভাবে ট্যাপ করব, তাহলে প্রথম বক্সটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। প্রথম বক্সটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার কনজিউমার আইডি এখান থেকে দিয়ে দিবেন, এখান থেকে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মাসটা দিয়ে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো ধরেন এখান থেকে আমি জানুয়ারি মাসেরটা দেখব, তো আমি এখান থেকে বা ফেব্রুয়ারি বা মার্চ, আপনি যে কোনো একটা দিতে পারেন। তো ধরেন আমি এখান থেকে জানুয়ারি মাসটা এখান থেকে সিলেক্ট করলাম। তো জানুয়ারি মাস সিলেক্ট করার পর এখন এখান থেকে আমরা রিপোর্টে ক্লিক করব। তো এর আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি সরাসরি চলে আসছি এই যে গ্যালারিতে, তো অলরেডি একবার ডাউনলোড করে ফেলেছি। তো দেখতে পারবেন লোকেশন, আপনার বিদ্যুৎ বিল এখান থেকে লোকেশন দেখতে পারবেন, দেন এখান থেকে আপনি কনজিউমার আইডিটি পাবেন, ঠিক আছে। তো এই দুইটা দিয়েই আর মাস সিলেক্ট করে কিন্তু আপনাকে দেখতে হবে। তো আমি এখান থেকে চলে আসছি, চলে আসার পর আমি এখন এখান থেকে জানুয়ারি সিলেক্ট করার পর এখান থেকে রিপোর্টে সিলেক্ট করে দিচ্ছি। তো যখন রিপোর্টে ক্লিক করবো, তো রিপোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে একটা পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করতে বলবে, বা যদি আপনি এটা ডেস্কটপে করেন তাহলে অটোমেটিকলি কিন্তু এটা ডাউনলোড নেবে। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক, ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে একটা পিডিএফ ফাইল নিতে, আমি এখান থেকে একটু জুম করে দিচ্ছি। তো জুম করার পর দেখতে পারবেন এই হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপিটা, ঠিক আছে, আপনার কত টাকা আছে কিন্তু টোটালি আপনি এই যে এখান থেকে দেখতে পারছেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি যে কোনো বিদ্যুৎ বিলের কপিটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা বুঝতে পারেন আপনি কিভাবে ইজিলি অনলাইন থেকে আপনার বিদ্যুৎ বিলের কপিটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমাদের তো পিডিবি বিদ্যুৎ বিল নেই, আমাদের আছে পল্লী বিদ্যুৎ বিল, তো পল্লী বিদ্যুৎ বিল আমরা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করে নিতে পারবো? তো এই প্রশ্নটা আমি জানি আপনারা আমাকে অনেকে প্রশ্ন করবেন, তো এই জন্য এই ভিডিওতে এই কোশ্চেন অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি যে পল্লী বিদ্যুতের কপিটি অনলাইন থেকে ডাউনলোড করার সিস্টেম এখন পর্যন্ত তারা চালু করে নেই, বা যদিও নেক্সট টাইমে তারা চালু করে বা দেখা যাচ্ছে বিষয়টা আমার জানা নেই। তো যদি আমি কখনো জানতে পারি তাহলে আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আশা রাখি আপনার ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।